হ্যালো এভরিওয়ান, গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। আমরা আজকে আমাদের পূর্বের দেওয়া কথা মতো আজকে আমাদের স্ক্রিনে যেই ভিজিটিং কার্ডটি দেখতে পারতেছেন, ঠিক এই একই ধরনের একটি কার্ড আমরা ডিজাইন করে দেখাবো এটি কিভাবে করতে হয়। তো আমি বলে নেই, অনেকেই কোশ্চেন করতে পারেন যে আমরা এই গ্রাফিক্স ডিজাইন শিখে কি করব। তো আমি বলবো, দেখেন এখানে এটা হলো মার্কেট প্লেস, এখানে আমি কাজ করি। তো দেখেন এখানে নিউ ইমেজ অ্যান্ড কালার ফর আওয়ার, মানে এটার জন্য ওনাদের একটা, আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এই প্রোফাইলটি ক্রিয়েট করছি। তো আমার এখানে দেখেন সবগুলা লোগো ফর এ সফটওয়্যার, লোগো ডিজাইন, এগুলো সবগুলাই আমি এক এক করে আপনাদেরকে শেখাবো। ডিজাইন এ লোগো মার্কেট প্লেসে সবচাইতে বেশি ডিজাইন, লোগো ডিজাইন গুলাই থাকে বেশি। তারপরে হলো টি শার্ট ডিজাইন, তারপরে এই যে এখানে আরেকটা আছে বুক কাভার পেজ। আমরা যারা বই পড়ি তারা অবশ্যই জানে যে কাভার পেজ, যে কাভার পেজটা সেটারও একটা ডিজাইন থাকে। তো এইগুলা করে এখান থেকে যারা বলেন যে ফ্রিল্যান্স মানে গ্রাফিক্স ডিজাইন শিখে কি করব, আমি তাদেরকে বলবো আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে কি করব, ফ্রিল্যান্সিং এ নিজের জীবন নিজে করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের সরাসরি কাজে। যাবার আগে আমি একটি পুরানো ডায়লগ দিয়ে যাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা চলে যাই আমরা প্রথমে ফাইলে, আমরা যেহেতু আমাদের টেমপ্লেটটি আমরা তৈরি করে রেখেছি, যারা প্রথম পর্বটি দেখেননি তারা হয়তো টেমপ্লেট কি সেটাও জানেন না। সিম্পলি তারা আই বাটনে ক্লিক করে টেমপ্লেটটি কিভাবে তৈরি করতে হবে সেটি দেখে আসুন। তো আমরা প্রথমে চলে যাই ফাইলে, ফাইল থেকে ওপেন, আমরা যে ফোল্ডারে টেমপ্লেট, এই যে আমি এখানে এখানে এটি রেখেছি, তো আমরা যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডার থেকে ফোল্ডারটা সিলেক্ট করে আমি এখান থেকে বিজনেস কার্ড টেমপ্লেটটি ওপেন করে দিলাম। হ্যাঁ, এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন এখানে আমার সেই টেমপ্লেটটি এখানে রয়েছে। তো এখানে একটু আমি, তো এখানে আমার দেখেন এখানে আমার বিজনেস কার্ডের টেমপ্লেটটি রয়েছে। তো আমি আজকে ঠিক এরকম এরকম ডিজাইনটি দেখাবো। তো আমি প্রথমে করব কি, প্রথমে এখান থেকে এই যে রেক্টেঙ্গেল টুল থেকে আমরা একটি বক্স নেব। তো আমি এখান থেকে একটি বক্স নেই, এটা বড় ছোট হতে পারে সমস্যা নেই। তা আমি এটাকে বড় করে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার। আমার ওখানে সবুজ আছে, তো আমি যেহেতু ওইটার মতোই বলেছি তো এটা দেখালাম এরকম। তো এখন দেখেন আমার ওটা কিন্তু আপনার একটা মানে কানি 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 করা, দেখেন এখানে এখানে ঠিক কানি করা। তো আমি এটাকে এন্টার দিব, এন্টার দেওয়ার পরে দেখেন আমি এটা এখানে যাব, এখানে যাই ইডিটে যাব, ইডিটে যাওয়ার পরে এই ট্রান্সফার, ট্রান্সফারে যাওয়ার পরে এখানে এই যে স্কেউ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি এটাকে ধরে আসতে যেভাবে করব ঠিক এটা সেভাবে হবে। দেখেন আমি এটাকে এভাবে করলাম, করার পরে এন্টার বাটনে ক্লিক করলাম। এন্টার বাটনে ক্লিক করার পরে আমি চলে যাব বাইল্ডিং অপশন, এই যে এখানে বাইল্ডিং অপশনে চলে গেলাম। বাইল্ডিং অপশন থেকে যে ড্রপ শ্যাডো, দেখেন ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দেওয়ার পরে আমি এটাকে আস্তে করে বাড়াবো।
দেখেন অনেকটা বেড়ে গেছে, আমি একটা হালকা কমিয়ে দিই, এটা হালকা একটু কমে দেবো, না এটা না, ব্যাস এটা মানে আপনার সুবিধা মতো, আপনার যতটুকু দরকার ঠিক আপনি ততটুকু, এটা এটা কম হবে আপনার, এটা কি গাঢ় হবে নাকি একটু হালকা হবে, আমি এটা এরকম আর একটু, আপনার সুবিধা মতো আপনি নিয়ে নেবেন, এটা আপনার যেমন সুবিধা ঠিক ওই রকম নেবেন, এটা যেরকম সুন্দর দেখা যাবে ঠিক ওই রকম নেবেন, আমি যেরকম আমি যত দিতেছি অতই যে দিতে হবে এরকম কিছু না, আর একটু ছোট না, আমি এটাকে 100 করে দিই, ব্যাস 100 করে দেওয়ার পরে এখন এটাকে আমি ছোট করব। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো, তারপর আমরা এই এখান থেকে এই রেক্টাঙ্গেল টুল থেকে আরেকটি বক্স নিয়ে নেব ছোট্ট করে, যেটি লম্বা করে নেব একটু চিকন মোটা করে, এটা আমরা ব্ল্যাক নেব, কালো, হ্যাঁ এটা কালো নিলাম, নেওয়ার পরে সুবিধা মতো চাইলে এটাকে আরো মানে ছোট করে নেওয়া যায়, আবার চাইলে এটাকে বড় করেও নেওয়া যায়, তো আমি এটাকে যেরকম আছে ঠিক এই সাইজের নেব, যদি চাই তাহলে এটা আরো ছোট করতে পারবো, নো প্রবলেম, আমি এটাকে আরো চিকন করতে পারবো, কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে আমি কন্ট্রোল এবং স্পেস বার ক্লিক করে মাউসের মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ঝুম করে নিলাম, ঝুম করে এখন এটাকে আরো একটু চিকন করে দিলাম, চিকন করে দেওয়ার পরে তারপরে অ্যাপ্লাই দিলাম, ওকে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পরে এটাকে আবার আল্ট্রা এবং স্পেস বার ক্লিক করে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে জুম আউট হলো, জুম আউট হওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পরে সরি আমার ওই লেয়ারটা সিলেক্ট ছিল না, আমি আবার একটি কথা বলে নেই, অবশ্যই যে লেয়ারে কাজ করবেন ওই লেয়ারটা এখান থেকে সিলেক্ট থাকতে হবে, এখান থেকে দেখেন আমার মাউস পয়েন্টার যেখানে আছে এখান থেকে সিলেক্ট থাকতে হবে, তো কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটু রোটেট করে দেব, হ্যাঁ এটাকে রোটেট করে দেব, দেখেন অ্যাপ্লাই, তো সরি এটা এই যেই লেয়ারটা ঝামেলা করবে সেই লেয়ারটাই আমরা কি করব, এখান থেকে এই যে সিম্পলি এখানে দেখেন লক লক অপশন আছে, তো আমরা এখান থেকে এটাকে লক করে দেবো, লক করে দেওয়ার পরে আমরা আবার রেক্টাঙ্গেল টুল যে এখানে দ্বিতীয়টাতে চলে গেলাম, গিয়ে এটাকে আর একটু এদিকে নিয়ে নিলাম, এখন এটা দেখেন ছোট হয়ে গেছে, তো এটাকে আবার কন্ট্রোল টি প্রেস করে এটাকে টেনে লম্বা করে দেবো, দেখেন এটা লং হয়ে গেছে, লং হয়ে যাওয়ার পর এখন এটাকে নিচে আমার সুবিধা মতো আমি করে নেব, তো এটা আর একটু রুটেড হবে, যেরকম মেস খায় ঠিক ওই রকম করতে হবে, মানে আমাদের বায়াররা ঠিক যেরকম চাইবে আমাদেরকে কাজগুলা ঠিক ওই রকমই করে দিতে হবে, তো আমি সিম্পলি এরকম করলাম, আর একটু রুটেড হবে, বেশি করে ফেলেছি, তো আমি এটাকে এই করে নিলাম, করে নেওয়ার পর আবার এটাকে এই লেয়ারের উপরে ক্লিক করব, লেয়ারের উপরে ক্লিক করার পরে বাইল্ডিং অপশন, বাইল্ডিং অপশন থেকে এটাকে একটু শ্যাডো দিয়ে দেব, ড্রপ শ্যাডো, হ্যাঁ যা আছে ঠিক তাই থাকুক, কারণ আমরা আগেরটার মতো এটাকে রাখবো, আর চাইলে এটা আর একটু কাছিয়ে দেব, হ্যাঁ এখন যেটা করব এখন হবো আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুল থেকে এই যে গোল এই টুলটা নেব, এই টুলটা নিয়ে এখানে দেব এটা লোগোর জন্য, হ্যাঁ এটা এই দিলাম, দেওয়ার পরে এটা ফিল থাকলেও কোনো সমস্যা নেই, তো আমি এটাকে ফিল করে এটা এন্টার ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা চলে যাব একটা লোগো আনবো, ওপেন,
আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটাই দিয়ে দিলাম, এখান থেকে আমি এটা সিম্পলি এই সিলেক্টর মুভ টুলটা দিয়ে আমি মুভ টুলটা টেনে মুভ টুল থেকে এটাকে নিয়ে নিলাম, নিয়ে এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন দেখেন এটা সিম্পলি এত বড় দেখাচ্ছে, এটা সুন্দর দেখাচ্ছে না। তো আমি এটাকে কি করব, আমি এই লেয়ারটার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপ মার্কস এটাতে ক্লিক করলো, দেখেন এখন ওই যেই রেক্টেঙ্গল টুল থেকে যে বক্সটা নিয়েছিলাম ঠিক ওই বক্সটার মধ্যে আমার এটা চলে গেল। চলে যাওয়ার পরে আমি কন্ট্রোল সিম্পলি কন্ট্রোল টি প্রেস করলাম, টি প্রেস করার পরে আমি এটাকে আমাদের শিফট বাটনটা ক্লিক করে ধরে আমি এটাকে আস্তে ছোট করলাম। শিফট বাটন কেন ক্লিক করলাম, শিফট বাটন ক্লিক করার ক্ষেত্রে যদি আপনি শিফট বাটন ক্লিক করে কোনো কিছু ছোট করতে চান তাহলে এটা যেই সাইজ অরিজিনাল সাইজ মোতাবেক এটা ছোট হবে। আপনার না হয় যদি আপনি শিফট বাটন ক্লিক না করেন তাহলে এক সাইড থেকে এটা চ্যাপ্টা হয়ে যাবে অথবা লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি শিফট বাটন ক্লিক করে এটাকে আরেকটু ছোট করব, হ্যাঁ এটাকে আমি আর ছোট করব না, আমি অবশ্য বক্সটাকে একটু বড় করে দেব। তো আমি আবার আমার এখান থেকে এটাকে ক্লিক করলাম এবং কন্ট্রোল টি প্রেস করে বক্সটার জন্য আবার শিফট ধরে আর একটু বড় করার জন্য টানলাম। হ্যাঁ বক্সটা অবশ্য একটু লম্বা আছে, আমি এটাকে একটু গোল করে দেব। হ্যাঁ এবার ঠিক আছে, তো আমি আর একটু টেনে দিই শিফট ধরে এবার, হ্যাঁ টেনে দিলাম, ওকে এন্টার প্রেস করলাম এবং এখন আমি আমার লেয়ারটা ঠিক মতো বসাবো। কন্ট্রোল টি সিম্পল একটু ঠিক যাবে, ওকে এখন দেখেন এখন আমার লেয়ারটা মানে লোগোটা কেমন দেখাচ্ছে। লোগোটার একটু স্ট্রোক দরকার, মানে লোগোটা গোল দেখাচ্ছে সাদার মাঝে, এটা তেমন ভালো দেখাচ্ছে না। তো আমি কি করব সিম্পলি এই যে এখানে আমি যে রেক্টেঙ্গল টুল থেকে গোল যেই রেক্টেঙ্গলটা নিচ্ছি সেটাকে একটু স্ট্রোক দিয়ে দেবো। তো আমি আবার চলে যাবো বাইল্ডিং অপশনে, বাইল্ডিং অপশন থেকে আবার স্ট্রোকে, এখানে দেখেন স্ট্রোক এখন দেখেন কালো হয়ে গেল, একটু ভালো লাগতেছে। তো আমি এটাকে কি করব সিম্পলি একটু বড় করে দেওয়ার জন্য এটাকে একটু কত আমরা এটাকে 5 দিয়ে দিই, হ্যাঁ দেখেন এখন অনেক সুন্দর দেখাচ্ছে, এখন লোগো দেখাচ্ছে। এখন আমি চলে যাব টেক্সটে, এখন আমি টেক্সটে চলে যাব। তো টেক্সটে যাওয়ার জন্য প্রথমে আমাকে যেটি করতে হবে, আমি এখান থেকে যে টেক্সট সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি সিম্পলি আমার আমি এখানে 10 দেব। আমার সবসময় আমি আমার যত মানে নেমগুলো লিখে থাকি সেগুলো আমি 10 দিয়ে লিখি। তো সিম্পলি আমি এটা কালারটা সরি এটা যে লেয়ারটা এই লেয়ারটা এখানে এখন ক্রিপের মধ্যে আছে যার কারণে এটা হচ্ছে না। তো আমরা টেক্সট যাওয়ার আগে এখানে যদি আমাদের এই লেয়ার 1 সিলেক্ট করা থাকে তাহলে আমরা এই লেয়ার 1 থেকে অবশ্যই ক্লিকটা অন্য জায়গায় নিয়ে নিতে হবে, না হয় বার টেক্সটটা কিসের মধ্যে যাবে আমাদের এই বক্সের ভিতরের দিকে যেতে থাকবে। তো আমরা কি করব এখান থেকে এই লেয়ার 1 থেকে মানে যে আমরা লোগোর জন্য যে বক্সটার ভিতরে লোগোটা ঢুকিয়ে দিলাম সেই লোগোর উপর থেকে আমরা আমাদের মাউস পয়েন্ট অর্থাৎ সিলেক্টেড যেই লেয়ারটি থাকবে ওই লেয়ারটি সরিয়ে নিয়ে আমরা অন্য জায়গায় একটা সিলেক্ট করে দেবো। আমি যে কোনো একটি সিলেক্ট করে দিলাম, আমার এই যে বিলেডটা আমি এটা সিলেক্ট করে দিলাম, এটা আপাতত হাইড আছে। তো আমি এটার উপরে যাব, যাওয়ার পর আমি টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পরে এখানে সিম্পলি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমি টেক্সটের কালার নেব, কি কালার ব্ল্যাক আছে। তো আমি এখান থেকে আমার চ্যানেল ইউটিউব চ্যানেলের নামটা খুব বড় যে এখানে এটা হয়তো হবে না, যার কারণে আমি আমার নিজের নামটাই লিখছি MIZANUR মিজানুর রহমান। তো আমি এখান থেকে টেক্সটের আর রোবটও আছে রেগুলার আছে, তো আমি এটা সিলেক্টর ছেড়ে দেবো। তো এখন রোবট রেগুলার থেকে আমি এটাকে বোল্ড করে দেবো। আপনারা জানেন অবশ্যই অবশ্যই যেই নাম বা যে টাইটেল হয় সেটা একটু বোল্ড হয়, তো আমি এটাকে এখান থেকে এই যে টেক্সট এইখান থেকেও এটাকে বোল্ড করে দেবো এবং সবগুলাই বড় হাতের করে দেবো, সবগুলাই বড় হাতের করে দিলাম। তো আমি এটাকে একটু লেয়ারটা একটু টেক্সটের লেয়ারটা একটু এদিকে নিয়ে আসবো, টেক্সটের লেয়ারটা একটু এখানে নিয়ে আসলাম।
এখন আমি এটার একটা টাইটেল থাকে, মানে নামের পরে আমি আমার নামটা দিলাম, সেটা কি বা কেন সে কি করে সেটা অবশ্যই দিতে হবে। তো দেওয়ার জন্য আমি কি করব, সিম্পললি এখান থেকে এখন এটা ইট, বা আমি সবসময় এটা, সরি আমার এখন এটাকে ইট করে দেব, ইট এখন এটা ইউটিউবার লিখে দেব। ইউটিউবার, তো আমরা যেহেতু এখানে এগুলা সিলেক্ট করে রেখেছি, যার কারণে আমাদের টেক্সটটা এরকম হচ্ছে, তো আমরা কি করব, এটা তুলে দেব, এগুলো তুলে দিব, আর সিম্পলি এই টাইটেলটা একটু ইটালিক হয়, রেগুলারের মধ্যে ইটালিক, তো আমরা ইটালিক করে দিলব। হ্যাঁ ইউটিউবার, এখন এটাকে কি করব, এটা কি মাঝখানে রাখবো। এখন অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, যারা অ্যালাইনমেন্ট করতে পারেন না তাদেরকে বলবো, আপনারা প্রথমে আপনাদের এই রেক্টেঙ্গুল এবং এই এটা যত রেক্টেঙ্গুল আছে এগুলো একটু লক করে নেবেন। যেমন আমি এটা লক করে নিলাম, এটাও লক করে নিলাম, এবং এটাও লক। এখন আমাদের আছে কি শুধু টেস্টগুলা। এখানে দেখেন এই যে যে নামটি লেখা আছে এবং ইউটিউবার নিচে, তো এটা আমি এভাবে টেনে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এখানে অ্যালাইনমেন্ট, আমাদের এই নামটি এখন অ্যালাইনমেন্ট করতে হবে। দেখেন ইউটিউবার নিচে আছে, এটা কি সরাসরি মাঝখানে আছে নাকি এক সাইড আছে আবার একদিকে আছে, এটাকে বলে অ্যালাইনমেন্ট। তো আমরা অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নেব। দেখেন আমি যদি এটাকে একদম আমার এই সাইডে আনতে চাই, মানে আমার নাম যেদিকে এম শুরু হয়েছে, এই এম শুরু হয়েছে এর সোজা সোজা আনতে চাই, তাহলে আমি এটাতে দেবো। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা এখানে চলে আসছে। তো আমি করব কি, এটাকে মাঝ মাঝখান বরাবর রাখবো, এখন এটা মাঝখান বরাবর আছে। তো আমি এখান থেকে আবার রেক্টেঙ্গেল টুল নেব, রেক্টেঙ্গেল টুল নিয়ে এটাকে ফিল, হ্যাঁ এটাকে আমি একটু আমার এই নাম থেকে শুরু করে একটু ছোট করে একটু দাগ দিয়ে দেবো এই সোজা। এটা ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক হবে, ওকে। এটা যে এটা তো আমরা একটু শেডো দিয়ে দেবো, আবার বাইল্ডিং অপশন, বাইল্ডিং অপশন আসার আগে অবশ্যই যে লেয়ারটিতে বাইল্ডিং অপশন যাবেন সেই লেয়ারটিতে সিলেক্ট করে ক্লিয়ার লেফট বাটন ক্লিক করবেন, তারপর বাইল্ডিং অপশন আসবে, তারপর রাইট বাটন, রাইট বাটনের পরে একদম নিচে ড্রপ শেডো, আমি এটাতে ড্রপ শেডো দিয়ে দেবো। দেখেন দিয়ে দিলাম, ওকে ওকে। তো আমার অলরেডি আমার এতটুকু শেষ হলো। এখন আমার যেটি করতে হবে, আমার অ্যাড্রেস, আমার হোম অ্যাড্রেস, এখানে দেখেন কি কি দেওয়া আছে, এখানে দেখেন আমার দুইটা মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস এবং আমার বাড়ির ঠিকানাটা দেওয়া আছে। তো আমি এখানে বাড়ির ঠিকানা দেওয়ার জন্য আমি আগে টেক্সটগুলা লিখে নেব, তারপরে আমি আইকনগুলো আনবো। তো আমি আগে টেক্সট লিখে নিই, এখানে ঢাকা বাংলাদেশ, DHAK ঢাকা, ঢাকা বাংলাদেশ, ওকে। তারপর নেক্সট টেক্সটে যেটি দেবো আমার মোবাইল নাম্বার, এখানে অবশ্যই আমি আমার নিজস্ব নাম্বারটি দেব না, আমি এখানে প্লাস 880 যেটা আমাদের বাংলাদেশ কোড, তারপরে 15, তারপরে 00, যেরকম মানে 11টা সংখ্যা বানিয়ে দিলাম, 11টা না কয়টা হচ্ছে আমি আন্দাজে দিয়েছি, আপনারা যে বায়ার যেরকম চাইবে ঠিক ওই রকম দেবেন। তারপরে যদি ফোন নাম্বার দুটো হয় তাহলে দুটো, আমি এখান থেকে লেয়ারটা কপি করে নিলাম, এই যে এখানে টেনে এনে যে লেয়ারটা কপি করবেন এই লেয়ারটা টেনে ঠিক মানে সিলেক্ট করে ধরে লেফট বাটন ধরে এই চিহ্নটির উপরে দিলে এটা এমনিতে কপি হয়ে যাবে। এটা কপি হয়ে গেল, এখন আমি এটাকে এরর 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 বাটন থেকে কিবোর্ডে যে ডান লেফট বাটন রাইট বাটন উপরে আপ নিচের দিকে যে বাটন আছে এগুলোকে এরর বাটন বাটন বলে, তো আমি এরর বাটনটা নিয়ে নিচের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন ফোন নাম্বার হলো, এবার ইমেল অ্যাড্রেস, তো আমি আমার অফিসিয়াল যে বিজনেস ইমেলটা আছে ওটা দিয়ে দেব। দেখেন আমি দিচ্ছি GHA
ডাবল এন এল কে আই ই অ্যাট দ্য রেট অফ gmail.com। আপনারা চাইলে আমাকে এই অ্যাড্রেসে মেল করেও আপনাদের কি সমস্যা জানাতে পারেন। সরি, মেলটা এখানে আবার আছে tmteam, ঠিক আছে? তো আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রবলেম আমাকে এমএলএ মেল করে জানাতে পারেন। তো আমার এখানে মোটামুটি ডিটেলস লেখা শেষ, তো আমি এটাকে অ্যালাইনমেন্ট করে নেব একটু। হ্যাঁ, এটা এখন আমি টোটালি অ্যালাইনমেন্ট করে নেব। এটা অতিরিক্ত পাক হয়ে গেছে, যাই হোক আমি এটা ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, এখন একদম সোজা হয়ে গেল। সোজা হয়ে যাওয়ার পর এখন এটাকে আমি কি করব, একটু অ্যালাইনমেন্টটা একটু ঠিকঠাক করে নেব, মানে আমার উপর থেকে আর একটু কাছিয়ে দেব যেটাকে বলে। এখানে আরেকটি কথা আছে যে আপনাদের ভায়ার যেরকম কালার চাইবে অবশ্যই ওই রকম কালার, টেক্সটের কালার এবং সবকিছু ওই রকমই হতে হবে। আমি এটা সবাইকেই বলে দেই, ওই রকম ঠিক ওই রকম হতে হবে। দেখেন এখন আমার সবগুলা একরকম হয়ে গেল, তো আমি এটা একটু এডিট নিয়ে নেব। তো এখন আমি আমার সিম্বলগুলো ইউজ করব, সিম্বলগুলো মানে আমার আইকনগুলো লাগবে। এখন এই যে এখানে অ্যাড্রেসের জায়গায় আমার যে আইকন লাগবে, ফোনের জায়গায় আইকন লাগবে, তো আমি আমার আইকনগুলো আমি অলরেডি ডাউনলোড করে দিয়েছি। আমি কয়েকটা দিয়ে দেব যে কিভাবে আপনারা আইকন ডাউনলোড করবেন। আমি সেই কি বলে অ্যাড্রেসগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আইকনগুলো নিয়ে নেবেন। আমি এখান থেকে কয়েকটা আইকন নিয়ে নেব, দুইটা আইকন। এটা হলো ভিলেজ মানে বাড়ি, তো আমি এটাকে একটু বড় করতে হবে। এটা অবশ্য পিএনজি মোডে নেই, তাই এটাকে আমি একটু কাজ করে নিতে হবে। হ্যাঁ, এখন এটাও পিএনজি মোডে চলে আসছে, তো আমি এটাকে এখান থেকে এগুলা টেনে একটু নিয়ে যাব। মুভ টুল সিলেক্ট করব, মুভ টুল থেকে টেনে এটাকে এখানে দিয়ে দিলাম, এটাকেও দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে এই আইকনটা নিয়ে নেব। এই আইকনটা নেওয়ার পরে এখন আমরা আইকনের সাইজ গুলা একদম অ্যাকুরেট করে নেব। আরো ছোট হবে, ওকে। তো আমরা প্রতিটা আইকনই এরকম ছোট করে নেব, ওকে। এখন এখান থেকে আমরা আইকন গুলো এনে বসিয়ে দেব, ওকে। এগুলো একটু অ্যালাইনমেন্ট করে নেব, ওকে। আমাদের ইমেলটাও একটু ছোট হবে আরো, আর একটু অ্যালাইনমেন্ট আমরা করে নেব। ওকে, তো আমরা এখন আমাদের অবশ্য আমাদের এই পার্টের কাজ শেষ। তো আমরা যদি চাই আমরা এই লেয়ার গুলাতে স্ট্রোক দিয়ে দিতে পারি। এই লেয়ার গুলাতে আমরা সাদা স্ট্রোক, এখানে এখন কিন্তু একটু সুন্দর দেখা যাচ্ছে। তো এটা 3 আছে, আমরা এটাকে 1 করে দেব, 1 বা 2, 12 হলে অনেক বড় হয়ে যায়। তো আমি আপাতত স্টক দেব না, আপনারা যদি ইচ্ছে করে তাহলে স্টক দিয়ে দিতে পারেন। তো আমার প্রথম পার্টের মানে ও আমাদের যেই উপরের যে পার্টটা থাকে এই পার্টের কাজ শেষ। তো আমরা দ্বিতীয় পার্টে চলে যাব। আমরা ওপেন করব টেমপ্লেটটি, আমরা নতুন করে আবার টেমপ্লেটটি ওপেন করব ব্যাক পার্ট ডিজাইন করার জন্য। তো আমরা টেমপ্লেটটি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে শুধু আমরা যা যা নেব তা কপি করে নিয়ে যাব। এখান থেকে আমরা শুধু নেব এটা থেকে এই পর্যন্ত, আমরা এগুলা কপি করে নেব। তো আমরা এগুলা টেনে এটাতে দিয়ে দিলাম। হ্যাঁ, অলরেডি আমাদের কপি হয়ে গেল।
আমরা এটা সিলেক্ট এটা ঠিক করে নেব। এগুলো এখন আমরা একটু ঠিক করে নেব, এখন যেহেতু আমাদের এটা একটা গ্রুপ এখান থেকে এই পর্যন্ত, তো আমরা এটা ঠিক করে নিচ্ছি। আমাদের লক থাকার কারণে এগুলা নড়ছে না, তো আমরা এটা লক গুলা আনলক করে নেই। আনলক করার জন্য যে লেয়ারটা আনলক করবেন সে লেয়ারের উপর অবশ্যই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো আমরা এখন এটা থেকে এই পর্যন্ত সিলেক্ট করে এখন এটা মুভ করব। তো আমরা এটা মুভ করলাম, মুভ করার পরে এখন আমরা কি করব, আমাদের এটা এখানে থাকবে ঠিকই, আমরা এখান থেকে শুরু করে এই লেয়ারটা কপি করব, এই দুটা লেয়ার কপি করব। হ্যাঁ, কপি করে এখন তো আমরা এটাকে টোটালি উল্টাভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা ইডিটে চলে যাব, ইডিট থেকে ট্রান্সফার, ট্রান্সফার থেকে 180 ডিগ্রি রোটেটে ক্লিক করে আমরা এটাকে ঘুরিয়ে নিলাম। আমরা এটাকে এভাবে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমরা এই রেক্টেঙ্গেল এই টুলগুলো একটু কাছিয়ে নেব। সরি, আমার এই টুলটা সিলেক্ট হয়নি। হ্যাঁ, এখন সিলেক্ট হয়েছে। তো আমরা এটা কাছিয়ে নেব। কাছিয়ে নেওয়ার পরে আমাদের যেই বাইল্ডিং অপশন গুলো করছিলাম এটা কিন্তু এখানে শো করতেছে না, তো এটাকে আমরা ঘুরিয়ে দিতে হবে। এটা 120-এ আছে, আমরা এটাকে সরাসরি 0 ডিগ্রিতে আর একটু ব্যাস ওকে, তো আমরা এটাকে এরকম করে নেব। তারপর আমাদের কপিটা তো আমরা এরকম করে নেব, এটা এদিকে ছাড়বে আর ওটা ওদিকে ছাড়বে, ব্যাস। একটা কপি হওয়ার কারণে দুটাই এরকম হয়ে যাচ্ছে, আমি এটাকে একটু ম্যানেজ করে দেবো যাতে দুটাতেই থাকে। ওকে, এখন দুটাতেই মোটামুটি দেখা যাচ্ছে। তো আমরা এটা একটু কাছিয়ে নেব। হ্যাঁ ওকে, এখন আমাদের এই কি বলে আমাদের এই লোগোটা, আমরা এই লোগোটা এখন মাঝখানে নিয়ে আসবো। ওকে, এটা একটু ছোট করে দিতে হবে। ওকে, আমি শিফট ধরে এটাকে, সরি এটা লম্বা হয়ে গেছে যার কারণে। হ্যাঁ, তো আমি এটাকে কন্ট্রোল টি প্রেস করে আবারও টুলটা ওপেন করে আমি এখন শিফট ধরবো, সরি শিফট ধরবো, শিফট ধরে এটাকে ছোট করে নেব। হ্যাঁ, এটা ছোট হয়ে গেল, তো আমি এটা মাঝখানে এনে নেব। হ্যাঁ, এখন আমি চাইলে এখানে যদি আমার বায়ার আমাকে কিছু বলে লিখতে আমি লিখবো, আর যদি চায় তাহলে না লিখতে আমি লিখবো না। তো আমি এটাকে এখন সেভ করে দেব, সেভ অ্যাজ, এখানে আমি জেপিইজি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কার্ড ব্যাক BACK ব্যাক, ওকে ব্যাক পার্ট সিলেক্ট কর সেভ করে নিলাম। এখন আমার ফন্ট পার্ট যেটা আমি এটা সিলেক্ট করে এটা সেভ করে নেব, সেভ অ্যাজ কার পিও অ্যান্টি ফন্ট, ওকে। তো এটাকে জিপিএজি করে সেভ করে নেব। আর হ্যাঁ, আমি এখান থেকে জেপিজি করে সেন্ড করতেছি আমি মকআপ ইউজ করার জন্য। অবশ্যই আপনারা এই ফরম্যাটটি সেভ করে নেবেন, এই দুটোটা ফরম্যাটই আপনারা সেভ করে নেবেন। যেমন এখানে গিয়ে সেভ এজ, এখানে এই PSD মোডে আপনারা অবশ্যই সেভ করে নেবেন, না হয় আপনারা এই কাজটি পাবেন না, এটা চলে যাবে। তো আমি বলে নিলাম। এখন দেখেন এখানে আমাদের যেই রাউন্ডেড এটা এরকম হবে, মানে এরকম বলতে এই কানিকুলা কাটা যাবে যদি আমাদের কাটটা গোল করতে চাই। তো আমি এটা গোল বাদ দিলাম। তো এখন আমি গ্লাইড এই এতটুকু কিন্তু কাটা পড়ে যাবে, আমার কাটটা ঠিক এতটুকু টিকবে, তো এতটুকু পর্যন্ত। তারপরে এখন আমরা একটা মোকাপে সিলেক্ট করে নেবো কার্ডটা, মোকাপে সিলেক্ট করে দেখবো কেমন হয়। আমি মোকাপটা ওপেন করলাম,
হ্যাঁ, আমি মোকআপটা ওপেন করলাম এবং আমাদের এই এইগুলো আমি কাইটা দিলাম, যেহেতু আমাদের এখানে কাজ শেষ, আমার সেভ করা লাগবে না। আমি যেহেতু সেভ করে নিছি জেপিজি, আমি এটা করব না। এই যে ডিজাইনটা দেখতেছেন, এটাও আমার করা একটা ডিজাইন, তো আমি এখান থেকে মোকআপটা সিলেক্ট করে নেব। হ্যাঁ, এখানে ফন্ট কার্ড, হ্যাঁ, তো এখানে আমি যে ফন্ট কার্ডটা আমার সিলেক্ট করা, আমার যে ফন্ট সাইজটা আমি ডিজাইন করে রেখেছি, যেমন এটা এটা এখানে ওপেন করব। ওপেন করে এখান থেকে টেনে এখানে নিয়ে আসব, ওটা কেটে দেব, তারপরে এটাকে এটা মাপ মতো বসাবো টেনে, তারপর কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু টেনে একদম সমান করে দেব, তারপর কন্ট্রোল এস দিয়ে দেব। ওকে, ওকে, দেখেন এখন এরকম হয়ে গেল। তারপরে ব্যাক পার্ট, পার্টটা কোথায় আছে, হ্যাঁ এই যে ব্যাক পার্ট, আমি এখান থেকে আবার আমার ব্যাক পার্টটা ওপেনে গিয়ে ব্যাক পার্টটা নেব। হ্যাঁ এই যে ব্যাক পার্ট, আর এই মকআপ গুলা আমি আমার ওয়েবসাইটে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ব্যাক পার্ট কন্ট্রোল টি, একদম ঠিক মতো করে এন্টার, ওকে, কন্ট্রোল এস। ওকে, হয়ে গেল আমাদের সেম ডিজাইন। তো যারাই আমার এই টিউটোরিয়ালটি দেখে কিছু না বুঝতে পারলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে জয়েন করবেন, সেখানে কোশ্চেন করবেন, এবং আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এবং আমি এখানে অনেক কিছুই দেখাতে পারি নাই তাড়াহুড়ার কারণে, টিউটোরিয়ালটি একদম শর্ট করার কারণে। আমি এখানে অনেক কিছু আবার দেখিয়েছি এবং প্রাথমিক ভাবে যারা শিখতেছেন তাদের জন্য। তো আমার নেক্সট যে টিউটোরিয়াল গুলো হবে সেটা কিন্তু বিগিনার হবে, এবং আমার যেই বিগিনারদের জন্য। তো যারা এই টিউটোরিয়ালটি দেখেছেন তারা অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করেন, আপনারা অবশ্যই শিখতে পারবেন। এবং আমাদের এই যে আমার দ্বিতীয় টিউটোরিয়ালে যে কার্ডটি, আমি আমার যে কার্ডটি দ্বিতীয় টিউটোরিয়ালে দেখানোর কথা, সেই কার্ডটি হলো, আমি দেখিয়ে দিই একটু, আমার এই কার্ডটি, এই কার্ডটি কিন্তু সেই একটি ডিজাইন। এটা শিখতে হলে কিন্তু আপনাদের প্রথম যেই পার্টটা এবং দ্বিতীয় পার্টটা অবশ্যই অবশ্যই আপনাদের খুব বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমি এই কার্ডটির ডিজাইনটা অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো, এবং আমার লোগো ডিজাইন, বইয়ের কভার পেজ ডিজাইন, এগুলা সবগুলা নিয়েই আমার নেক্সট টিউটোরিয়াল গুলো হবে। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, মাস্ট বি সাবস্ক্রাইব, এবং যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার তো মাস্ট।